আজকে দুটো ছোট বক্স রেডি করলাম, দুইটা করে 12 ইঞ্চি স্পিকারের জন্য। এটা আসলে ভিডিও করতেছি একেবারে সন্ধ হয়ে গেছে, ভিডিও গ্লেসটা ওইভাবে আসলে হয়তো আসবে না। তবে আমাদের যে বড় ভাই আসলে কাজটা দিয়েছিলেন, খুবই আন্তরিকতাপূর্ণ লোক, মানুষের সাথে ভালোবাসার খাতিরে এই মাল তৈরি করা। আসলে আমাদের বর্তমানে ব্যবসার যে বর্তমান রেঞ্জ বা যে কোয়ালিটি করতেছি এটার সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ না, তবুও কিছু মানুষের প্রতি একটা আন্তরিকতা ভালোবাসার খাতির করতে হয়। তো আমি এখন বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো। এই বড় ভাই মানে একটা চাকরি করেন, তারপরে বাসায় শখ করে বাজাবে এই হিসাবে আসলে মালটা নিল। তো আমি বড় ভাইয়ের সাথে, ভাই আপনার নামটা প্রথমে বলেন। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। আর ঠিকানা? ঠিকানা মানিকগঞ্জ মতোরাইনথাপাড়া, মানে মানিকগঞ্জ সদরেই, মানিকগঞ্জ শহরের খুব কাছেই। তো বক্স দুইটা আপনি তো অর্ডার করছিলেন, আসলে আমরা বক্স এইগুলো করি না, একটু নাও করছিলাম, তারপর আপনার জন্য করা হয়েছে। তো এখন আপনি যেই কোয়ালিটি বা যেই সাইজ বা যে আকৃতি যা আপনার চাহিদা ছিল সেটা আসলে আমরা দিতে পারছি কিনা এটা যদি একটু বলতেন। না, আমি যেভাবে বলছিলাম সেভাবে মালটা হয়েছে, আমার কাছে ভালো লাগছে। দেখ, এটা আলহামদুলিল্লাহ আমরাও খুশি আছি, এবং আপনি আমাদের সাথে ছিলেন, কাজ যখন করছি তখন আমাদের পাশে আপনি বসে থেকে কাজ ম্যাক্সিমাম সময় করাই নিছেন, এটা আমাদের কাছেও ভালো লাগছে। এবং দূর দূরান্ত থেকেও যারা আসবেন, হয়তো আপনাদের আসা সম্ভব হয় না, কারণ দেখা যায় দিনাজপুর থেকে, চট্টগ্রাম থেকে, বরিশাল থেকে এক ভাই যদি আসতে চান, ওনারা আসলে আসা যাওয়া থাকা যদিও আমরা ব্যবহার মানে ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু তারপরও সময়ের একটা মূল্য আছে, সেই হিসাবে আপনারা আসতে পারেন না বা আসার সুযোগ হয়েও ওঠে না। তবু আমরা চেষ্টা করব যদি আপনারা আসেন, আপনাদের কোনো স্পেশাল আইটেমের কাজ থাকলে সেটা আপনারা আমার এখানে বৈশা থাকা দুই দিন তিন দিন সময় দিয়েও যদি করে নেন তাতে আমরা অসন্তুষ্ট না, বরঞ্চ আপনাদের প্রতি সবসময় দাওয়াত থাকবে। আমাদের কারখানা ভিজিট করবেন, বাসা সব কিছু মিলে আপনারা নিজ হাতে দেখে শুনে মাল নেওয়ার সুযোগ আছে। তো ভাই ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আবার আসবেন আপনিও। সবাই উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আরও কাস্টমারদের উদ্দেশ্যে। জি না, আমি ভাই এখানে আসছি, আমি আশা করি আপনাদের মন মতোই হবে, ভাইয়ের এখানে আসলে আপনারা যেভাবে বলবেন ভাই সেভাবে বানাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, এবং অডিয়েন্স যারা আপনারা আজকে ভিডিওটা দেখলেন আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।